আমার জন্মদিন পালন করতে একদম ভালো লাগে না দোস্ত, খুবই অস্বস্তি লাগে। তোরা প্লিজ কষ্ট করে কোনো কিছু আয়োজন করিস না, ঠিক আছে? আমার এগুলো একদম পছন্দ না। আমার বার্থডে আয়োজন করবি না মানে প্রত্যেকটা আয়োজন করবি, ইন্ডিভিজুয়ালি আয়োজন করবি, ঠিক আছে? 11:59 আমি মেসেজ চাই, হ্যাপি বার্থডে মেসেজ, আমি আর কিচ্ছু জানি না। আমার বার্থডে যদি আয়োজন না হয় প্রত্যেকটা খবর আছে করে দিলাম। আবার কেকের কি দরকার ছিল দোস্ত? তোরা আমার বেস্ট ফ্রেন্ড, তোরা আমাকে উইশ করছিস, এইটাই আমার কাছে অনেক কিছু, এইসবের দরকার ছিল না দোস্ত। কিপটা গুলা মাত্র আধা পাউন্ডের কেক আনছে, এই আধা পাউন্ডের কেকে কিছু হবে? এই আধা পাউন্ড আমার একারই লাগবে, তোরা কি তাকে তাকে দেখবি শয়তানগুলা আনছে আধা পাউন্ডের কেক? এই কেকটা গালে লাগাস না প্লিজ দোস্ত, গালে লাগালে ভালো লাগে না, ঠিক আছে? চল সবাই মিলে খাওয়া দাওয়া করি, এটা ঠিক আছে, কিন্তু প্লিজ গালে লাগাস না, এটা কেমন জানি আমার কাছে খুব বিরক্ত লাগে। তোরা কেক লাগাস না কেন? তাড়াতাড়ি কেক লাগা, মানে তোরা বসে আসিস কেন? জন্মদিন আসিস বসে থাকার জন্য? তাড়াতাড়ি কেক লাগা, আমার স্কিন আমি পরে বুঝুম, ভালো খারাপ পরে বোঝা যাবে। তোদের কাজ হচ্ছে কেক লাগানি, তাড়াতাড়ি কেক লাগা, বেশি বেশি কেক লাগা। না 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 না, প্লিজ প্লিজ প্লিজ, ডিম ফাটাইস না, ডিম ফাটাইস, অনেক ঝামেলা হয় দোস্ত। এই ডিম ফাটায় পরে ময়দা তোদের নিয়ে বাসায় গেলে আম্মা অনেক চিলা চিলি করে, অনেক ঝামেলা হয়, পরে ধুই ধুই তো হয়েগুলা, এই জামা কাপড় অনেক ঝামেলা। প্লিজ প্লিজ দোস্ত, এই ডিম ফাটাইস না, তোদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ডিম ফাটাইস না। ডিম ফাটাবি না মানে অবশ্যই ডিম ফাটাবি, আমার মাথায় 100টা ডিম ফাটাবি, বাসায় কি বলো এটা আমি দেখুম, কিন্তু তোদের দায়িত্ব হচ্ছে আমার মাথায় ডিম ফাটানো। আমি তো না করুম, আমি ভাবলাম না, আমি ভাবলাম ঠিক আছে, কিন্তু তোরা আমার মাথায় অবশ্যই ডিম ফাটাবি, এটা তোদের দায়িত্ব, নাহলে আমি তোর মাথায় ডিম ফাটাবো। আবার গেঞ্জি কিনতে গেলি কেন দোস্ত? এগুলোর একদম দরকার ছিল না, তোরা আমাকে উইশ করছিস, এটা আমার অনেক কিছু। এই ক্যান্সার কষ্ট করে এইসব টাকা খরচা করিস আমি বুঝি না, কি লিখছিস দেখি, লেজেন্ডস বর্ন ইন ডিসেম্বর দোস্ত, এগুলো দরকার ছিল না দোস্ত, কেন কিনতে গেলে এটা? 20 টাকা দিয়ে গুলিস্তান থেকে গেঞ্জি কিনে আমার লাগে ভাবলো লেজেন্ডস বর্ন ইন ডিসেম্বর, এরকম ভাবনা নিয়ে লোটোর থেকে একটা গেঞ্জি গিফট করতে পারলি না ফকিন যেগুলা কিপটাগুলা? হ্যাঁ দোস্ত ব্যস্ত তুই, আচ্ছা প্রবলেম নাই মামা, তুই তোর কাজটা ঠিক মতো কর তাইলেই হবে, কষ্ট করে আমার জন্মদিনে আসতে হবে না। তুই যদি তোর কাজটা ঠিক মতো করিস এইটাই আমার জন্মদিনের বেস্ট গিফট হবে, ঠিক আছে? তুই তোর ক্যারিয়ারে ফোকাস কর, তোর কাজটা ঠিক মতো কর দোস্ত, তোর কষ্ট করে আসতে হবে না। তুই আসবি না মানে তুই আসবি, তোর বাপে আসবে, তোর 14 গোষ্ঠী আসবে, তুই যদি আজকে না হোস তাহলে তুই চিন্তা করতে পারবি না তোর সাথে কি ঘটবে, ভালোই ভালো সন্ধ্যা 5টার ভিতরে রেস্টুরেন্টে চলে আসবি, নাহলে তোর খবর শুকিয়ে দিলাম। আমার এত পচা ছবি আর এত পুরনো ছবি তোরা কোথায় পাস আমি বুঝি না, মানে এত পচা ছবি দেখি উইশ করে, বলে একটা ভালো ছবি তো উইশ করতে পারিস তোরা, এটা কিন্তু ঠিক না দোস্ত, একটু ভালো ছবি তো উইশ কর আমাকে। এইটা কোনো খারাপ ছবি হইলো, এর থেকে কোনো খারাপ ছবি ছিল না, মানে এটা দিয়ে যে তুই উইশ করছিস এইটাতে কোনো লাইক কমেন্ট আসবে, মানে আমি বুঝি না। বেস্ট ফ্রেন্ড মানে হচ্ছে যত খারাপ ছবি আছে ওগুলো আপলোড করবি, মানে তোদের কাছে আমার কোনো খারাপ ছবি নাই, মানে তোরা আমার বেস্ট ফ্রেন্ড না বুঝছিস, তোর সবগুলো খারাপ। রাত বিরাতে কষ্ট করে আমার বাসায় আসতে হবে না উইশ করার জন্য, ঠিক আছে? তোরা জাস্ট আমাকে একটা টেক্সট করিস তাইলে আমার কাছে অনেক বড় পাওয়া হবে দোস্ত, তোরা আমার বেস্ট ফ্রেন্ড, একটা টেক্সট করলেই আমার কাছে অনেক কিছু, কষ্ট করে আমার বাসায় আসবি না কিন্তু। 3 ডিসেম্বর আমার জন্মদিন, এটা তোদের আগে কেন বলছি তোরা বুঝিস না, যেন রায় 12টা বাজে আমার বাসায় গিয়ে আমার সারপ্রাইজ দিতে পারিস। 3 ডিসেম্বর যদি আমার কি উইশ না করো প্রত্যেকটার খবর শুকিয়ে দিলাম। তোদের তো ট্রিট দিতে হবে দোস্ত, তোরা এত বড় আয়োজন করছিস আমার জন্য, লাইক আমার লাইফে এত বড় আয়োজন কখনোই করা হয় নাই, আমি জাস্ট ব্লেসড তোদের মতো বন্ধু পেয়ে দোস্ত। তোরা জাস্ট আমাকে বল তোরা কি খাবি, তোরা যেটা খেতে চাবি আজকে আমি তো তোদের ওইটাই খাওয়াবো। এ আসছে আমার কাঙ্গালগুলো, যেমন খাওয়া দাওয়া করে না দোস্ত, ট্রিট দে, মানে 5 টাকা তোমার কেক আনি না, তোরা কেমনি ট্রিট চাস, তোদের লজ্জা করে না ট্রিট চাইতে ফকিনিগুলা? তোদের কিছু আমি 2 টাকা দিয়ে ললিপপ খাওয়াই, এটা আমার জন্য খারাপ হয়ে যাবে, তোদের তো ললিপপ খাওয়ানো উচিত না, খারাপ বলা সব প্রত্যেকটা কিপটা, প্রত্যেকটা মানে ইচ এন্ড এভরি ওয়ান স্কিপটা। এত ছবি তুলতে হবে না দোস্ত, তোরা আমার জন্মদিন সেলিব্রেট করছিস, এটা আমার কাছে অনেক কিছু, এই মানুষকে দেখানো দরকার নেই দোস্ত, বাদ দেগুলা। ছবি তুলবি না মানে অবশ্যই ছবি তুলতে হবে, অনেক বেশি ছবি তুলতে হবে, তোরা যে আমার বার্থডে সেলিব্রেট করছিস এটা ছবি না তুললে মানুষ বুঝবে কেমনে, মানুষকে দেখাইতে হবে না তোরা আমার বার্থডে সেলিব্রেট করছিস, তাড়াতাড়ি ছবি তুল, অনেক বেশি বেশি ছবি তুল।